আসবে 2024-25 নম্বর সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন সংস্কৃত। দেখো শব্দরূপ পাঁচটি, নর শব্দে তৃতীয়ার বহুবচন নরই, ফল শব্দে তৃতীয়ার এক বচন ফলেন, নর শব্দের পঞ্চমীর এক বচন নরাত, ফল শব্দে সপ্তমীর বহুবচন ফলেসু, ফল শব্দে প্রথমের বহুবচন ফলানি। দেখো তোমরা দেখতে থাকো, এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে দেওয়া আছে, এগুলো আসবেই। এরপর আমি ধাতুরূপ করব। তো ধাতুরূপে পাঁচটি থাকবে, গম ধাতু লট প্রথম পুরুষের বহুবচন গচ্ছন্তি, গম ধাতু লিট উত্তম পুরুষ এক বচন গমিষ্যামি, ভূ ধাতু লিট প্রথম পুরুষ বহুবচন ভবিষ্যন্তি, স্থা ধাতু লট মধ্যম পুরুষ এক বচন তিষ্ঠসি, ভূ লট প্রথম পুরুষের এক বচন ভবতি। এরপর আমরা অন্য প্রশ্নে চলে আসবো। সে প্রশ্নগুলি দেখো, সঠিক উত্তরটি লেখো। তিন নম্বর, বালক গৃহং গচ্ছতি গচ্ছসি গচ্ছামি উচ্চতি, উত্তরটি হবে গচ্ছতি, বালক প্রথম পুরুষ তাই। তং কুত্র গচ্ছামি গচ্ছসি গচ্ছতি, উত্তরটি হবে গচ্ছসি, অহং পটিষ্যামি উত্তরটি হবে। এরপরে আমরা অব্যয়ের অর্থ বলবো, অথ কি মানে হ্যাঁ, কুত্র মানে কোথায়, রীতে মানে ছাড়া, এগুলো বাক্য রচনা করতেও পারো না পড়ো, যেহেতু অর্থ লিখতে বলেছে তাই অর্থ লিখলে হয়ে যায়। এরপরে আমরা করব অনুবাদ, যে কারবিভক্তি, সরি কারবিভক্তি নির্ণয় করো। বালক দ্রুতং গচ্ছতি, দ্রুতং পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, শিবায় নম, নম শব্দ যুগে চতুর্থী, শিবায় পদে বনে বসতি, বনে পদে অধিকরণে সপ্তমী। এরপরে আমরা অনুবাদ আসবো। দেখো অনুবাদগুলি খুবই সহজ আছে, তোমরা নিজেরাই করতে পারবে, তবু আমি বলে দিচ্ছি, দেখে নাও, দেখো কীভাবে করতে হচ্ছে এবং শব্দ যোগে ধাতু যোগে খুব সহজভাবেই করা আছে। দেখো অনুবাদ করো, তিন নম্বর, বালক গচ্ছতি বালকটি যায়, অহং তিষ্ঠামি আমি থাকি, যা স পঠতি সে পড়ে, এই অনুবাদগুলো এবং বাকি যে তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে সেইগুলি হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকে থেকে